আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? শুভ সকাল সবাইকে। সিঙ্গাপুরে এখন সকাল 7টা বাজে। তো আপনাদের আজকে দেখাবো সিঙ্গাপুরে ঘাস কাটার মেশিনটা কেমন। এই যে এরকম এত বড় জায়গায় মেশিনটা ঘাস কাটতেছে, দেখতে পাইতেছেন কেমনে? এই যে এটা হচ্ছে ঘাস কাটার মেশিন। বড় বড় মাঠ সিঙ্গাপুরে, যে ফুটবল মাঠ, স্টেডিয়াম, এগুলোতে কাটা হয়। এটা হচ্ছে ঘাস কাটার মেশিন সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে যত রকমের মাঠ আছে, ফুটবল মাঠ আছে, স্টেডিয়ামগুলো আছে, সেগুলোর মধ্যে স্কুল মাঠ আছে, সেগুলোর মধ্যে এগুলোর মেশিনে ঘাস কাটা হয়। তো মেশিনগুলো দেখেন, টরো, জন ডিয়ার, এগুলো মেশিনের নাম। সুন্দর করে কেটে যাচ্ছে সমান করে। আসলে ঘাস এটা ছোট, তো এই জন্য বোঝা যাইতেছে না, অনেক ঘাস ছোট, বারবার কাটা হয়েছে এই জন্য আর কি। এগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ গার্ডেনের কাজ, যেটাকে বলে। যারা সিঙ্গাপুরে আসতে চান আনস্কেল করে, তাদের জন্য এই কাজ, ঠিক আছে? ঘাস কাটা তো মেন কাজ, ঘাস কাটা সিঙ্গাপুরে, ঠিক আছে? যদি কেউ না জানেন তো আমার কাছ থেকে ভিডিও যদি চোখে পড়ে তো জানে লিয়েন, মেন কাজ ঘাস কাটা ল্যান্ডস্কেপের, তারপরে ফুলের বাগান টাগান বাদ বাকি, ঠিক আছে? প্রথমত ঘাস কাটার কোম্পানিতে, ল্যান্ডস্কেপের কোম্পানি বর্তমানে, আর আনস্কেল যারা আসবে তারা এই কাজ করতে হবে। হয়তো ওই মেশিন সবাই চালাতে পারবে না, আরেকটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে ঘাস কাটা লাগে। আমার এটা হচ্ছে এক দেশি ভাই, বাংলাদেশি ভাই, কত সুন্দর ঘাস কাটতেছে। বুঝতে পারতেছেন ল্যান্ডস্কেপের কাজ গুলেন কেমন। সামনে থেকে দেখাই, এক হচ্ছে এই যে ঘাস কাটা, তারপর যদি বাগানের কাজ বলে, ফুলের বাগানে এই যে এগুলোন ফুল আছে বা গাছ আছে, এগুলোন মেনটেন্যান্স করা, দেখতে পাইতেছেন কত সুন্দর করে কাটা আছে, এগুলোন ফুল আছে, সুন্দর করে যত্ন করা আর কি, ঠিক আছে? মাঠটা যে কাটিয়া দেখেন প্রায় সমান করে ফেলাইছে বড় বড় ফুলের।